হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক ভালোবাসা। আবারও নিয়ে চলে এসেছি একটা সুন্দর ফাটাফাটি ভিডিও। বলো কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও এখানে ভালোই আছি। এই সকালবেলা দেখো বাসি পার ছেড়ে নিয়ে ভাবলাম কি একটু জঙ্গলটা পরিষ্কার করে নিই। প্রচণ্ডভাবে লতায় পাতায় জড়িয়ে একদম যাচ্ছাতাই অবস্থা, তো ভাবলাম কি এখনই করে নিই, তারপরে সানটান করে পুজো দেব। তো ওই জন্যই কিন্তু লতা পাতাগুলো কেটে নিচ্ছি। এই জন্য না আম গাছ হচ্ছে না, আম গাছেতে আম খুলেছে, সেইগুলোই লতায় পাতায় ভর্তি হয়ে গেছে। আর ও তো বাড়িতে থাকছে না, আজকে যদিও বা বাড়িতে আছে কিন্তু ওর জ্বর, তো ওই জন্য আমিও ভাবছি করে দিই। তো পুরোটা কিন্তু একদিনে পারবো না, তাই একটু একটু করে নেব। আজকে একটুখানি করব, কালকে আবার মানে অন্যদিনও আবার একটুখানি করে নেব। আমি ওই জঙ্গলটা মানে ওইখানটা পরিষ্কার করে এসে এইখানটা একটু পরিষ্কার করে মাটিগুলো খুঁড়ে দিলাম। সার ছিল কিছু, তো ওইটা দিয়ে মাটিগুলো খুঁড়ে দিলাম। আর কিছু কিছু গাছ উপরে ফেলে দিলাম যেগুলো কাজে লাগবে না। আর এই দেখো গাঁদা গাছটা, এটা লাগালাম, গোলাপ গাছটা। এরপরে যদি কোনো ফুলের গাছ পাই তো ওইগুলো লাগাবো আর কি। এখানে পরিষ্কার করেছি, ওখানে যে পরিষ্কার করেছিলাম আর টাকারটা এসে দাঁড়িয়ে আছে। আমি আর মানে ওইগুলো ফেলতে পারছি না। তো যাই হোক, আজকে থাক আর পারবো না, রোদ উঠে গেছে, আর কালকে আবার করবো। চলো এখন আমি হচ্ছে স্নান করে নেব। আমি কিন্তু বাড়ি ঘর দোর একবার ঝাড় দিয়েছিলাম, কিন্তু যখনই উঠোনে ঝাড় দিয়েছি পুরো ধুলো সব বাড়ির মধ্যে ঢুকে গেছে। তাই ভাবলাম আরও একবার ঝাড় দিয়ে তারপরে মুছে দেব। আর আমাদের তো রাস্তার ধারেই বাড়ি, প্রচণ্ড ধুলো হয় বাড়িতে, আর চাষিবাসির ঘরে তো এমনিতে ধুলো। আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং পুজোটাও আমি দিয়ে দিয়েছি। এবার আমার রান্নাবান্নার পালা। আজকে আমার বর বাড়িতেই আছে, কারণ ওর খুব জ্বর কাল থেকে, তো ওই জন্য বাড়িতে আছে, তাই দুপুরে বাড়িতেই খাবে। তো কী করবো, ওর পছন্দ মতো খাবারগুলো করবো, তো জিনিস খেতে খুব ভালোবাসে। তো ওই জন্য ভাবছি যে আজকে নিম পাতা করবো, নিম দিয়ে বেগুন দিয়ে করবো। আর পাড়া দিয়ে যাচ্ছিলো মাছওয়ালা, তো ওখান থেকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা কী দিয়ে করবো বলো তো? পটল দিয়ে করবো। তো পটলটা আনার জন্য আমাকে একবার বাজার যেতেই হবে। একটু শাক নেবো, পটল নেবো, টমেটো নেবো, এসব নেবো। তো চলো বাজার দিয়ে যাই। আজকের ব্লগটা একদম ফাটাফাটি হতে চলেছে, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এই চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে দিয়ে তারপরেই বাজারে যাবো। কালকের কটা ভাত ছিল আলু সিদ্ধ আর আলু ভাজা করেছিলাম আজকে, তো ওইগুলোই একটু খেয়ে নেবো এখন। তো দেখো কালকের সেই এই গোটাই ভাত বেড়েছিল, রাতে রান্না হয়েছিল কালকে, সে ভাতগুলো খেয়ে নেবো। আর সকালে আলু ভাজা বানিয়েছিলাম মুড়ি খাবার জন্য, সেই আলু ভাজাটা আছে। আর এখানে একটা আলু সিদ্ধ ছিল আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে মেখে এইটুকু আমি খেয়ে নিই এখন। পানটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তো পানটা তো এখন আর খুব একটা হয় না, তো যেদিন হয় আমি কিন্তু সেদিন খেয়ে নিই, ফেলে দিই না ভাতগুলো। আমার খুব ভালো লাগে পানটা খেতে, আর এর সাথে একটুখানি লেবু থাকলে না আরও ভালো লাগতো খেতে, লেবু নেই। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে একদম রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, এখন আমি বাজারের দিকে যাব একবার। এখন বাজে হচ্ছে 9:30, আর রোদ দেখবে কেমন, কি বলবো, কিভাবে যে যাব জানি না। আমি তো সাইকেলে যাব, প্রচণ্ড কষ্ট হয় সাইকেলে যেতে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো দেখো কী হারে রোদটা উঠেছে, এই 9:30 বাজছে, মনে হচ্ছে 12টা বেজে গেছে। যাই হোক আমি ঝটপট বাজারটা করে নিয়ে আসি। তো বাজার থেকে ফিরছিলাম, তখনই কিন্তু আমাদের আজকেও রাঙা আলু উঠানো হচ্ছে, আর বর কিন্তু জ্বর, তাই জন্য লোক নিয়ে উঠানো হচ্ছে। তো আমাকে বললো যে একটুখানি ভিডিও করবে, এসো। এই দেখো এই জমিগুলোও কিন্তু এখনও ভাঙানো হয়নি। দেখো এই মাত্র জাস্ট বাজার থেকে এলাম, পুরো ঘেমে গেছে, এই যে সাইকেলটা রাখলাম। তো এবার চাবিটা খুলতে হবে, চাবি দিয়ে আছে, এই দেখো চাবি দেওয়া আছে। তারপরে আবার রান্নাবান্না, চলো ঢুকে গেছি রুমে। শুধু পটলটা নিয়েছি, টমেটো তো একটা আছে। আর দেখো এই যে পটল নিয়ে এলাম 500। চলো এবার আমি শাশুড়ি মায়ের ঘর থেকে ওই যে একটা বেগুন নিয়ে আসবো, আর নিম গাছ আছে এখানে, নিম পাতা পেড়ে নেবো, আজকে নিম বেগুন করবো। তো চলো, বড়ির খুব পছন্দের খাবার আসলে ওভাবে সংসারে, এইগুলোই আমাদের খুব ভালো লাগে খেতে। ড্রেস চেঞ্জ করে দিয়েছি আর এই যে গামছাটা নিয়ে নিয়েছি, এখন আমি যাবো শাশুড়ি মায়ের বাড়িতে হচ্ছে বেগুন নিয়ে আসতে। তো তোমরাও চলো। এই যে গ্লাস নিয়েছি, কারণ এই গ্লাসটা হচ্ছে মায়ের, মাকে দিতে হবে। চলে যাই মায়ের কাছে, মায়ের পুজো হয়ে গেছে, আমার কষ্ট হয়েছে বাটা। আচ্ছা
ওই যে মা কি করছে কি জানি, দেখি যে কি করছে, বুঝতে পারছি না কি করছে। কেন কৃমি হয়েছে? ওকে এমনি করে দিয়ে দিলে খেয়ে নেবেন ওই থালাটা করে, হাতটা কি কেটে গেছে নাকি লাল হয়ে গেছে? দুটো বেগুন নিয়ে দিয়ে এসেছিলাম, পেয়ে গেছি। এবার আমি নিম পাতাটা পেরে নেবো, তারপরে রান্না বান্না। কি রোদ! তো আমাদের এখানে একটা কিন্তু নিম গাছ আছে, তো সেখানেই নিম পাতা পারবো এটাকে, বুঝছো? এই যে নিম গাছ, নিম পাতার এখান থেকেই পেরে নেব। এই দেখো পেয়ে গেছি নিম পাতা, এই যে নিয়ে চলে এসেছি নিম পাতা একদম টাটকা গাছ থেকে। দেখ দেখো আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, পটল চিংড়িটা শুরু করে দিয়েছি, এখানে পটলগুলো ভাজতে দিয়েছি, আর চিংড়ি দেখো কইটুকু হয়ে গেছে। আর এখানে আলুগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ আর টমেটো কেটেছি, পেস্ট করেছি মশলাটা। এখন আমি রান্না বান্নাটা করে নেবো ঝটপট। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি নিম বেগুনটা করছি, বেগুনগুলো ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি, এই নিম পাতাগুলো দিয়ে দেবো। আর একটু মিষ্টি দেবো, চিনি দেবো। চিনি দিলে না তেতো জিনিসটা এত স্বাদ হয়ে যায়, কি বলবো, হালকা করে একটু চিনি দিলে দারুণ স্বাদ হয়। দুটি চিনি, এবার নিম পাতাগুলো দিয়ে দেবো ওর মধ্যে। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, একদম গ্যাস ট্যাস মুছে নিয়েছি, গ্যাসও মুছা হয়ে গেছে, কড়াইটা শুধু মাজতে বাকি আছে, ওটা মজা বাকি থাক। আমাকে তো এক্ষুনি ক্লাসে যেতে হবে, রান্নাবান্না সারা হয়ে গেছে যেহেতু, এবার স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে যেতে হবে। কিন্তু একটু আমাকে একটু সেলাই করতেই হবে, এই জামাটা ওটা করে দিয়ে তারপরে রেডি হয়ে তারপরে ক্লাসে যাব। এখন 12:30 বাজে জানো, চলো এখন আমি জামাটা সেলাই করে নিই। দেখো আমি বেরিয়ে পড়েছি ক্লাসে, আজকে হচ্ছে বাইকে যাব, ও বাড়িতেই আছে ওই জন্য বাইকেই যাব। প্রচণ্ড গরম রোদ। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো এখন বাজে হচ্ছে তোমাদের 8:30, তো এখনই আসলো আমার বর, আর কি কি নিয়ে এসছে তোমাদেরকে দেখায়। তো কালকে বলেছিলাম আমার না খুব হচ্ছে পেঁয়াজি খেতে হচ্ছে, করছে ঝাল ঝাল, কালকে বলেছিলাম, আসার পর বলেছিলাম, বলেছিল যে আগে বলতে পারতে ফোন করে, কিন্তু বলিনি। যাই হোক এখন নিয়ে এসছে গরম গরম মানে পেঁয়াজি, সেগুলো আমি এখন খাবো, চা খাবো না, চা খেয়ে নিয়েছি একবার, তোর জন্য চা খাবো না এখন, তো দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই দেখো গরম গরম পেঁয়াজি 5টা, তো হেভি কিন্তু টেস্টি, পেঁয়াজিগুলো দারুণ করে, আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণভাবে ঝাল ঝাল করেছে। চলো ঝটপট খেয়ে নিই। কে কে ভালোবাসো বলো পেঁয়াজি খেতে? আমি তো ভীষণ ভালোবাসি, আর ঝাল ঝাল খেতে, গরম একদম। হ্যাঁ জুতো তো দুটো, আমার তিনটে।